আপেল কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? তুমি অনেক এক্সাইটেড বাবা। আমরা রাবিলকে নিয়ে স্কুলে যাচ্ছি, ওর পিকের রেজিস্ট্রেশন আছে আজকে। তো একটু খারাপ লাগছে এটা ভেবে যে ছোট্ট আমার বাচ্চাটা কখন যে বড় হয়ে গেল, 4 বছর হয়ে গেছে, এখন আবার স্কুল লাইফ শুরু করবে, এগুলো ভেবে একটু খারাপ লাগছে। তো মাশাআল্লাহ ও কিন্তু অনেক এক্সাইটেড, ও স্কুলে যাবে ওর ভাইয়ের মতো, তো ও খুবই এক্সাইটেড। যাচ্ছি এখন স্কুলে, দেখি ওরা কি করে। সামনে চলে আসলাম স্কুলে, CS 230। সেই যে আমরা স্কুলে ঢুকে গেলাম, এখানে যে বাংলা লেখাও আছে, আরবি লেখা। তো আমাদেরকে যে ভিজিটর পাস দিছে, এটা যারা ঢুকে জানা স্কুলে, আমাকে একটা দিছে, আমার ওয়াইফকে একটা দিছে। আমরা চলে যাব, টিচারের সাথে মিটিং হবে এখন। আর এখানে যে স্কুলের ওয়েলকাম বোর্ড, এগুলো সব বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, তাদের লেখাপড়া, তাদের ছবি, সব রকম অ্যাক্টিভিটিস। Hi, good morning. Good morning. Maybe mommy wants to take, you want to take a picture of him too, mommy, holding his side stick right there. এখানে সবাই যারা আজকে রেজিস্ট্রেশন করতেছে তাদের ছবি তুলতেছে, প্রি কে রেজিস্ট্রেশন। হ্যালো, তো আমরা এখন অপেক্ষায় আছি, আমাদের এখানে বসতে বলছে। এখানে আরো কিছু প্যারেন্টস আছে, তাদের বাচ্চাদেরকে নিয়ে আছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট। এরপরে আমাদেরটা শুরু হবে একটু পরেই। তো আমাদের রেজিস্ট্রেশন প্রসেস শেষ, এই যে কাগজপত্র সবগুলো দিয়ে দিলাম, যা যা ডকুমেন্ট। এখন ছবি তুলবে, এখানে একটা ফটো সেশন আছে। Oh, you say your whole name. That's why I got confused. You know your first name and your middle name and your last name. Okay. Oh, you have to... আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে যাবতীয় সব পেপার কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি। তো রাব্বিলের রেজিস্ট্রেশন ডান, সেপ্টেম্বর থেকে ওই স্কুল আসবে প্রি কে। তো এটা হচ্ছে মেইন দরজা স্কুলে ঢোকা। তো আজকে অনেক স্টুডেন্টই আসছে এখানে রেজিস্ট্রেশন করার জন্য, আমাদের মতো আরও অনেকেই আসছে। আর এটা হচ্ছে স্কুলের সামনে, চলো। তো আল্লাহ রহমতে আমাদের রেজিস্ট্রেশন ডান, আস্তে 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 চলে যাচ্ছি এখন আমরা। রাব্বেল আসো, দিক দিয়ে আসো। তো আমার ছেলে অনেক এক্সাইটেড, আজকে প্রথমবারের মতো স্কুল আসছে, ফার্স্ট টাইম।
তার লাইফের প্রথম দিন। ক্লাস তো শুরু হবে সেপ্টেম্বরে, বাট আজকে হচ্ছে রেজিস্ট্রেশন। অনেক এক্সাইটেড। এখন দেখা যাক, সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে, আল্লাহ দিলে সে প্রথমবারের মতো স্কুলে যাবো। আসলে আমরা একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ চোখের পলকে বাচ্চাগুলো বড় হয়ে যায়, স্কুল লাইফ শুরু করে দেয়, তাই না? চার বছর কোনখান দিয়ে চলে গেছে জানি না। কেমন জানি লাগছিল, এখন যেদিন প্রথম দিন ওই স্কুলে দিব পর্যন্ত জানি না, থাকতে পারবো নাকি ওকে ছাড়া। বটার সময় কিন্তু আমরা অনেক কান্না করছি, এবং আমরা স্কুলে গেছিলাম যে যাইও নাই, ওই স্কুলে বসেছিলাম, স্কুলে বসেছিলাম যতক্ষণ ওর ছুটি হয় নাই। তো দেখি কি হয়। তো সবাই দোয়া করবেন, র্যাবে বলো সবাই দোয়া করবে, সবাই দোয়া করবেন আমার দুটো বাচ্চা যেন মানুষের মতো মানুষ হইতে পারে। ছোটোটাও স্কুল লাইফ শুরু করতে যাচ্ছে, দুই মাস পর থেকে আসলে শুরু হবে, সামারের বন্ধর পরে শুরু করবে আর কি স্কুল। আজকে রেজিস্ট্রেশন করে গেলাম। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহলে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।